দেখতে লাগবো কোন এখন ডিমার্কেশন এমএলএ ফান্ডের কোন টাকা রীতি রিবাস নিয়ে তো এবার প্রথমবার করা হয়েছে, আমরা সম্পূর্ণ সারা পেয়েছি। তো প্রত্যেক বছর করার চেষ্টা থাকবে আর কি কি কর্মসূচি রয়েছে আর কি কি আজ তো মহাঅষ্টমীর পূর্ণরঙে সকালে অঞ্জলি দিয়ে আরতি করা হয়েছে। সন্ধ্যাবেলায় সেম প্রসেস চলবে। তারপরে কাল মা নবমী পূজা হবে, তারপর দশমীর দিন মায়ের বিসর্জন। নেপালি সম্প্রদায়ের যে কুমারী পূজা রয়েছে, সে কুমারী পূজার রীতিটা কি রয়েছে? আগে আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসা নেপালে একটি অনুষ্ঠানের মতন বললে চলে। কি বার্তা থাকবে আপনাদের যে সম্প্রদায়ের লোক রয়েছে তাদের জন্য? প্রত্যেক বছর এরকম ভাবে পূজাটা কাটুক বা প্রত্যেক বছর এরকম ভাবে পূজাটা হোক, এটাই কামনা করি মায়ের কাছে। আমাদের তো শাস্ত্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় আছে, প্রত্যেকের মতো করে ঠাকুর দেবতার পূজা করে। আজকে এখানে এসে শুনলাম যে এখানে ঘট পূজা হয়, এটাই নবরাত্রি। এবং আমাদের এখানেও যেমন পূজা হয়, যেমন 10 দিন ধরে চলে, দশমী পর্যন্ত এগুলো যায়, মহালয়া থেকে শুরু করে, তো এটারও একটা প্রকার। সুতরাং আমাদের ভারতবর্ষ হচ্ছে বহু ধর্ম, বহু মত, সব কিছু মিলে এবং তাদের সবাই মিলে আমরা একই সুরে ঈশ্বরের আরাধনা করি, যে যার মতো করে। কারণ আমাদের এখানে যে কোনো মতের উপাসনা করতে কোনো আপত্তি নেই। সুতরাং সবাই সবারটা সম্মান করবে, এইটুকু আমরা আশা করি। এবং এতেই আমরা ধর্মের যে নির্দিষ্ট পথ, সেই পথে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারব। নেপালি সম্প্রদায়ের যে সকল জনগণ রয়েছেন, ওনাদের যে রীতিনীতি বা ওনাদের যে পুজো অর্চনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে মানে সরকারিভাবে কোনো সাহায্য করার বা কোনো কিছু করার কি কোনো পরিকল্পনা সরকারের রয়েছে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যারা বিভিন্ন সম্প্রদায়ের, যারা সংখ্যা মানে লঘু যে সম্প্রদায়, তাদের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে। এবং সেখানে এই সম্প্রদায়, বিশেষ করে নেপালি সম্প্রদায়, এরা স্বাধীনতার আগে, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য সময় তাদের যে ভারতবর্ষের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন, সেটা ভারতবর্ষের প্রতিটি মানুষ সম্মানের সাথে স্মরণ করে। সুতরাং এই সম্প্রদায়টা, যাদের মধ্যে দেশভক্তি অত্যন্ত বেশি, সুতরাং তাদের জন্য যা কিছু করা যায়, যেটা সম্ভব, যেখানে যা আছে সেটা করার জন্য আমরা চেষ্টা করব।